অর্থমন্ত্রী বলেছেন যেটা আমি আসলে শুনিনি যে কথাটা আমাদের বীর মুক্তি ভাই বলেছেন পরের দিন বাজেটের পরের দিনের এই কথাটা বলেছেন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন উনি বলে থাকেন জি আসলে তাহলে আমার মনে হয় ওনার পদত্যাগ করা উচিত কি কারণে কারণ সরকার প্রধান কিন্তু এই কথা বলেননি ওনার কোনো অধিকার নেই সরকারের পক্ষ থেকে নীতি নির্ধারণে এই ধরনের বক্তব্য দেওয়ার একজন অর্থমন্ত্রী তো এই ধরনের বক্তব্য দিবেন অর্থমন্ত্রী দিবেন অর্থমন্ত্রীর বক্তব্য কিন্তু সরকারের প্রধানের যে বক্তব্য তা থেকে অবশ্যই পার্থক্য থাকবে সেটুকু ছিল এবং সেটা যদি উনি বুঝেও থাকেন উনি যদি সেই অর্থেই বলে থাকেন তাহলেও আমরা যেটা মনে করি তাহলে ছয় মাস পর ওনাকে আপনার শতে ডেকে এনে বলবেন এই হচ্ছে অর্থনৈতিক অবস্থা আপনি খুব ভালো করেছেন ইনফ্লেশন কমে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কাজ যদি উনি করতে না পারেন আপনি এই কথাটা বলেছিলেন আপনি এখন কি করবেন মানে একজন একজন মন্ত্রী স্বেচ্ছায় এই দেশ থেকে পদত্যাগ করেছে এমন কোনো নজির আমাদের মধ্যে নাই যদি না করে থাকে তাহলে মন্ত্রীর ব্যর্থতার জন্য সরকারের পক্ষ থেকে বলা উচিত কি না যে আপনার পদত্যাগ করা উচিত এখন সবসময় আমরা বাস্তবতা নিরিখে সব কিছু বিবেচনা করব। আমরা ইচ্ছে করলেই হাইপোথেটিক্যাল কোনো ধারণা নিয়ে সেটা নিয়ে গিয়ে যাবো না বিএনপির মতো এই যে দেখেন আন্দোলন হলো গত কয়েক বছর ধরে কত দেড় বছর দুই বছর হলো কোনো সুনির্দিষ্ট উপরেখা ছিল কোনো দূরদর্শী নেতৃত্ব ছিল কোনো লক্ষ্য ছিল লক্ষ্য ছিল কিন্তু লক্ষ্যে পৌঁছানোর মতো কোনো দিক নির্দেশনা ছিল কিছু ছিল না ওই ধরনের কাজ আওয়ামী লীগ করে না আওয়ামী লীগ যদি কোনো লক্ষ্য নির্ধারণ করে থাকে তারা সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে সেইখানটিতে পৌঁছানোর চেষ্টা করে এবং প্রায় সব সময় সফল হয় আপনি যে বলছেন আমি একটা কথা আমি খুব অবাক হয়েছি যে সরকার ঋণ খেলাপি বাংলাদেশ সরকার এখন পর্যন্ত আজকে পর্যন্ত মানে এই মুহূর্ত পর্যন্ত দেশি এবং বিদেশি কোনো ঋণে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে কোনো ডিউ নেই এটা আমি বলতে পারি অর্থনীতিবিদ না হয়ে আমি জানি ব্যাপারটি আর দু একটি জায়গা ছোট আমি একটু বলবো জি অবশ্যই তেল আমদানি করা হয় যেখান থেকে

এটা খেলাপির মধ্যে পড়ে না এই মুহূর্তের খেলাপি অবশ্যই না খেলাপি না এখন আপনি তো অর্থনৈতিক ভাষায় বুঝতে হবে খেলাপি কি জিনিস আচ্ছা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার সেটা যদি আমি অর্থনীতিবিদ না সেটা আমি ভালো বুঝি না তবে এইটুকু বুঝি এবং সেটা কিন্তু দেওয়া যে হচ্ছে না তা কিন্তু নয় এই কয়েকদিন আগেও আমি দেখলাম সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার কোটি টাকা ছাড়া হয়েছে শোধ করার জন্য এই দেশে এক লাখ তিরিশ হাজার বা চব্বিশ হাজার কোটি টাকা যে খেলাপি ঋণ আপনাদের এটা আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ আমরা দেখিনি বরং এই কালো টাকা সাদা করার ক্ষেত্রে আপনাদের যে উদ্যোগের জায়গাটা আছে এই বাজেটে কি খেলাপি ঋণ আদায়ের উদ্যোগটা থাকা উচিত ছিল না তার চেয়ে বেশি প্রথমত হচ্ছে খেলাপি ঋণকে আমরা দুভাবে দেখতে পারি একটি হচ্ছে যে ঋণটি নিয়ে যে কারণে ঋণটি নেওয়া হয়েছে সেটি না এত ভাষা আমরা বুঝি না 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 আমরা বুঝি এই খেলাপিড়ি আপনারা উদ্ধার করা আপনি কথা না শুনলে বুঝতেই পারবেন না আমাকে সেটুক বলার সুযোগ দিতে বলেন যে কেউ যদি সেটা অনৈতিক পর্যায়ে নিয়ে সেটা নষ্ট করে ফেলে বিদেশে পাঠিয়ে দেয় কোথাও রেখে দেয় তাহলে এক ধরনের শাস্তির ব্যবস্থা আরেকটি হচ্ছে কেউ যদি নিয়ে চেষ্টা করে ব্যবসায় ফেল করে যায় যেটাও হয় সেটা আর এক ধরনের কথা তবে আমি মনে করি যে যারা ঋণ খেলাপি আছেন যারা স্ব হননি তাদের বিরুদ্ধে আসলে সত্যিকার অর্থে কঠিন ব্যবস্থা নেওয়া দরকার দ্বিতীয়ত যারা ঋণ হতে চান না সহযোগিতা চান ছোটোখাটো বিজনেস করেন তাদেরকে সরকারের পক্ষ থেকে ব্যাংকের পক্ষ থেকে সহায়তা করা উচিত যাতে তাদের ব্যবসাটা তারা ভালো করতে পারেন ভবিষ্যতে তারা ঋণটি শোধ করতে পারেন সারা পৃথিবীতে এই নিয়ম চালু আছে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আর ব্যাংকিং খাতের দিকে আপনারা তাকায়েন না এই তাদের ইয়ে করার জন্য এই পরিকল্পনা ভয়ঙ্কর পরিকল্পনা আপনারা হচ্ছেন যারা ঋণ খেলাপি তারা ঋণ খেলাপি এবং তারা কিভাবে কিভাবে করেছে সেটা আসলে আলোচনার বিষয় হওয়ার কথা না যে তাদের ইচ্ছা ছিল তারপরে ঋণ খেলাপি হয়ে গেছে আপনি আমরা আমরা সংখ্যাটা জানি আপনারা যদি শীর্ষ বিশ ঋণ ভিআইপির কাছ এই অর্থ বছরে আমরা আদায় করব এই লাইনটাও যদি থাকতো জনগণ বুঝতো যে আপনারা আসলে জনগণের প্রতি তাদের একটা মানে ঋণমুক্ত অবস্থায় তাদের আপনি রাখতে চান এবং তাদের এই যে একটা জটিল পরিস্থিতিতে ফেলেছে হচ্ছে যে এই যে সবকিছু ঢালাও করা আপনি যে এই যে কয়েক লক্ষ কৃষক আছে